হ্যালো, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে প্রোগ্রামিং চ্যালেঞ্জে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বোল্ড করে লিখে রেখেছি মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং। তো এই মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং প্রবলেমটা কি, প্রথমত আমাদের এটা বোঝা দরকার, তারপর আমরা প্রবলেম সলভিং এর ব্যাপারটা অ্যাপ্রোচগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রবলেমটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বিগ স্ট্রিং আর হচ্ছে স্মল স্ট্রিং, এই দুটো আমাদের আর্গুমেন্ট হিসেবে আসবে। আর আমাদের কাজ হচ্ছে এই যে এবিসি, এই এবিসি কে খুঁজে বের করতে হবে এর মধ্যে সর্বনিম্ন দূরত্বের মধ্যে। তো এখন তাহলে এটার আউটপুটটা কি হইতে পারে? আউটপুটটা হইতে পারে আমাদের এরকম, যে আউটপুটটা আমাদের দাঁড়াবে হচ্ছে এরকম ধরনের স্ট্রিং আসবে, বি এ এন সি। ওকে, এটা হচ্ছে আউটপুট আসবে আমাদের। এখন কথা হচ্ছে আউটপুট তো আস আউটপুট দিয়ে এটা আসবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে বিষয়। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই এবিসি, যেটা আমাদের স্মল স্ট্রিং এখানে আমি লিখে রেখেছি, সেটা আমাদেরকে হ্যাশ ম্যাপে নিতে হবে এবং এটা গণনা করতে হবে। ওকে, গণনা করলাম আমরা এটা, তো গণনা করা তো হয়ে গেল, গণনা শেষে গণনা করে রাখবো আমরা। তারপর সেটা করব কি, যে আমরা হচ্ছে এখান থেকে একটা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা গুণা শুরু করব, যে এর মধ্যে কি এ যা আমরা খুঁজছি তা কি রয়েছে এর মধ্যে। হ্যাঁ, যদি পাই আমরা, সেক্ষেত্রে যখন আমরা ধরেন এখান দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে, ধরেন এখান দিয়ে আপনাদের এটা রাইট হ্যান্ড সাইড, এখানে আপনারা এ পেলেন, তখন আপনারা করবেন কি, তাহলে আপনারা এই যে কাউন্ট যে 3 সেটাকে মাইনাস করে দিবেন, মাইনাস করে দিলে হইলো কত, কাউন্ট হচ্ছে 2 হলো। ওকে, তারপর আপনারা করবেন যেটা রাইট হ্যান্ড সাইড কে সামনে নিবেন। ওকে, নিলেন, তো ডি তো আমাদের নাই, অতএব আমরা আরেকটু সামনে যাব, ও তে আসলাম, ও আমাদের নাই, এখন আমাদের বি আছে আমাদের। ওকে, তো এখন আমাদের যেহেতু বি আছে, তাহলে অ্যাজ এ রুলস আমরা এখানে আমাদের কাউন্ট হয়ে গেল -1। ওকে, তো এখন এখানে আমরা আবার গেলাম, এখানে ই আমাদের নাই, আবার পেলাম কি, আমরা বি পেলাম। এখন এখন যেহেতু আমরা বি পেলাম, তার মানে এখন আমাদের কাজ করা উচিত ছিল, এখানে যেহেতু আমরা 1 পেয়েছিলাম, এই জায়গাটাও আমাদেরকে 0 করে দিতে হবে, অনুরূপভাবে এখানেও 0 করে দিতে হবে। এখন আমরা কিন্তু বি পেয়েছি আবার, দ্যাট মিন্স এটা -1 হয়ে যাবে। এবং আমাদেরকে এখানে চেক করতে হবে যে যদি বি যেটা পেয়েছি সেটা যদি 0-র চেয়ে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কাউন্ট মাইনাস মাইনাস করব। যেহেতু এখানে আমাদের 0-র চেয়ে ছোট, সেহেতু আমাদের কাউন্ট মাইনাস মাইনাস করার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা লুপ আরেকটু সামনে দিলাম, এখন আমরা এতে আসলাম। ওকে, এখন এতে আসার পরে অনুরূপভাবে এটাকে আমরা -1 করে দেব। ওকে, -1 করে দিলাম, এখন আমাদের পরেরটাতে আমরা গেলাম, এখনো পর্যন্ত কিন্তু আমরা এক্সপেকটেশন রেজাল্ট পাইনি, আমরা যা চাচ্ছি, কারণ এবিসি আমরা এখনো টাচ করতে পারিনি। এনে আসলাম, এন আমাদের নাই, এখন ফাইনালি আমরা সিতে আসলাম, এবং সিতে আসার দরুন এটা 0 হয়ে গেল। এখন এটা যখন 0 হয়ে গেল, তখন আমাদের কাউন্ট হয়ে গেল কত, 0 হয়ে গেল। ওকে, যখন আমাদের কাউন্ট 0 হয়ে যাবে, তখন আমাদের কাজ শুরু হবে লেফট হ্যান্ড সাইডের সাথে, দ্যাট মিন্স এটার সাথে। ওকে, তো প্রথমে আসার সাথে সাথে আমরা এ পেয়ে গেলাম, তো যখনই আমরা এ পেয়ে গেলাম তখন আমরা করব কি, তখন আমরা দেখব যে হচ্ছে আমাদের কি রয়েছে, তাহলে আমরা এখানে ভ্যালু বাড়িয়ে দিব, ভ্যালু বাড়িয়ে দিব, এবং যে বলবো যে আমাদের যে ভ্যালুটা হয়েছে সেটা কি একের একের 0-র চেয়ে বড় কিনা, যেহেতু 0-র চেয়ে বড় না সেহেতু আমরা কাউন্ট বাড়াবো না। ওকে, অনুরূপভাবে আমাদের এটাকে এখানে আনলাম, এখানেও পাইলাম না, এটাও পাইলাম না, এখন বিতে আসলাম, ঠিক আছে, এখানে আমরা আসলাম। এখন যখন আসলাম, এখানেও অনুরূপভাবে একই ঘটনা ঘটাবো আমরা, এখানেও 0 করে দিব, এবং আমাদের কাউন্ট আমরা বাড়াবো না, কারণ কাউন্ট বাড়ানোর শর্ত হচ্ছে যদি যদি আমাদের ভ্যালুটা 0-0 থাকে, 0-র চেয়ে বেশি হয়, মানে 0 থাকে, তাহলে আমরা কাউন্ট বাড়াবো। যেহেতু এখানে 0 নাই, 0 ছিল না, মাইনাস ছিল, সেহেতু আমরা এখানে কাউন্ট বাড়াবো না। এখন আমরা এখানে আসব এবং পরক্ষণে আমরা এই বিতে আসব। ওকে, এখন এখানে আসার পরে কি, আমাদের বির ভ্যালু 0 রয়েছে, তার মানে আমরা এখানে কাউন্ট বাড়িয়ে দিব, কাউন্ট বাড়িয়ে দিব, এবং হচ্ছে আমরা এখানে এটাকে 1 করে দিব,
এবং আমরা এখান থেকে লুপ থেকে বের হয়ে যাব, আমাদের ওয়াইল লুপ শেষ হয়ে যাবে, কারণ আমাদের ওয়াইল লুপের কন্ডিশনটা হবে এরকম যে ওয়াইল ওয়াইল লুপ চলবে হচ্ছে এরকম, জাস্ট আর এর চেয়ে আমাদের যেমন বিগ স্ট্রিং, যে বিগ স্ট্রিং, ওকে বিগ স্ট্রিং ডট ডট লেন্থ এ পর্যন্ত এরকম চলবে। যাই হোক, আমার নিচে নামে যাচ্ছে, এটাকে একটু ছোট করে দেই, তাহলে এক লাইনে নেওয়াটা সম্ভব হবে। কমিয়ে দিই আমি একটু, হ্যাঁ আমি একটু কমিয়ে দিই, হ্যাঁ কমিয়ে দিলাম। তা এখন আমাদের এখানে নেওয়াটা সম্ভব হবে। তো যাই হোক, একই মাপে নাই, কম সমান মাপে করে দিই, তাহলে দেখতে ভালো দেখাবে। তো আমরা এখানে একই রকম করে দিয়েছি, তো এখানে আমাদের ব্রেক হয়ে যাবে, আর আমি এখন কোড করে দেখাবো আপনাদেরকে। ওকে, আমরা চলে এসেছি হচ্ছে লিড কোডে, আর এখন আমরা করব হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম করতে হলে আমাদেরকে কিছু, প্রথমে কিছু ভেরিয়েবল ডিক্লারেশন করে নিতে হবে, যেমন লেফট লেফট পয়েন্টার। তারপর আসবে কি আমাদের হচ্ছে রাইট পয়েন্টার, রাইট পয়েন্টার আসবে। রাইট পয়েন্টারটাও হচ্ছে আমরা ইনিশিয়ালি জিরো রাখবো, এক জায়গায় রাখবো, আমি প্রথমেই বলে নিয়েছি এমনটাই। তারপর যেটা করতে হবে আমাদের, যেটা লাগবে সেটা হচ্ছে কাউন্ট, কাউন্ট। ওহো, আমার এটা হচ্ছে এক জায়গায় থাকতেছে না, এক জায়গায় রাখতে চাই সবগুলোকে। কাউন্ট হবে ইজ ইকাল টু টি ডট লেন্থ এ পর্যন্ত, এটাই হবে কাউন্ট আমাদের। তারপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমাদের লাগবে হচ্ছে মিন, মিন ভ্যালু আমরা এটা ইনিশিয়ালি ডিক্লেয়ার নিয়ে নিলাম। তারপর আমাদেরকে যেটা নাম্বার ম্যাক্স ডট ম্যাক্স সেভ ইন্টিজার, তো এটা হচ্ছে একটা ভ্যালু। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাপ, ম্যাপের ভিতরে অবজেক্ট, অবজেক্ট ডিক্লেয়ার করব আমরা একটা অবজেক্ট, তার মধ্যে আমরা হচ্ছে ভ্যালু ইনসার্ট করবো ইয়ে দিয়ে, ফর লুপ। আচ্ছা, ফর লুপ, ফর লুপ চালাবো হচ্ছে টি এর জন্য, এর জন্য। তো লেট হচ্ছে আই ইকুয়াল টু জিরো, জিরো হচ্ছে, তারপর হচ্ছে চলবে হচ্ছে টি ডট লেন্থ, টি ডট লেন্থ পর্যন্ত চলবে, আর হচ্ছে এই প্লাস প্লাস। এখন আমার কন্ডিশন হবে যদি ইফ, ইফ হচ্ছে ম্যাপ, তারপর হচ্ছে এস, এবং হচ্ছে সরি এস না, এখানে হবে টি, টি হচ্ছে সরি, এখানে হবে হচ্ছে আমাদের আই, হ্যাঁ এখানে হবে আই, তো আই সরি আই, আই যদি হয় তাহলে বলতে হবে যদি ওরা হচ্ছে আনডিফাইন্ড হয়, আনডিফাইন্ড হয় ভ্যালুটা, যদি আনডিফাইন্ড হয় তাহলে করতে হবে কি, তাহলে আমাদেরকে করতে হবে এরকম, এই জাস্ট এখান থেকে এ পর্যন্ত নিয়ে কন্ট্রোল ধরে সি, এটা সমান সমান হচ্ছে ওয়ান, ওয়ান গেল। আর হচ্ছে এলস মানে হচ্ছে, এলস হচ্ছে বলতে হবে, এলস হচ্ছে এরকম, এলস হচ্ছে জাস্ট এরকম দিয়ে প্লাস প্লাস, মানে যদি অলরেডি না থাকে ভ্যালু তাহলে হচ্ছে প্লাস ওয়ান ওয়ান যোগ করবে, আর যদি ভ্যালু থেকেই থাকে ম্যাপের ভিতরে তাহলে হচ্ছে ইয়ে করবে, প্লাস প্লাস করবে। এই হচ্ছে সোফার কাজ আমার, এটা গেল, তাহলে এই কাজটা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, নেক্সট স্টেপে যাইতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ওয়াইল লুপ লিখতে হবে। ওয়াইল লুপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ওয়াইল লুপ চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আর ছোট থাকবে, কন্ট্রোল ধরে সি আনলাম, মানে পেস্ট করে দিলাম, এবং এটা চলবে আমাদের এস ডট লেন্থ পর্যন্ত, ঠিক আছে। আর এখন আমরা কন্ডিশন বলবো, আগে আপনাদেরকে যখন বুঝিয়েছিলাম বলেছিলাম যতক্ষণ পর্যন্ত, এখন বলে নেই, এখানে লিখে নেই, যদি ইফ হচ্ছে এরকম হয় ম্যাপ,
ম্যাপ হচ্ছে ম্যাপ, আর হচ্ছে যদি এস এস রাইট রাইট যদি এ বরাবর থাকে নট ইকুয়াল টু আনডিফাইন, যদি মানে ভ্যালুটা থেকে থাকে যেটা খুঁজছি আমরা সেটা যদি থেকে থাকে তাহলে কি করবে, তাহলে হচ্ছে এটা করবে, তারপর আবার করবে কি এখান থেকে এটা কপি করে নিই আমরা, থাকলো তারপর এখানে আসলো, এখানে আসার পর আবার ইফ কন্ডিশনে পড়বে, ইফ কন্ডিশন ক্লোজ করে নিই আমি, ইফ কন্ডিশন ক্লোজ করে নিলাম, ইফ লেখা হয়নি সরি, ইফ লিখলাম, যদি যদি জিরোর চেয়ে বেশি হয়, জিরোর চেয়ে বেশি হয় তাহলে হবে কি কাউন্ট কাউন্টটাকে মাইনাস মাইনাস করে দিবে, কাউন্টটাকে মাইনাস মাইনাস করে দিবে, আর এটা গেল। আর আদারওয়াইজ করবে কি, আদারওয়াইজ মাইনাস মাইনাস করে রাখবে, ভ্যালু যা থাকবে যদি আনডিফাইন হয়, ভ্যালু যদি থেকে থাকে তাহলে জাস্ট ভ্যালু মাইনাস মাইনাস করে দিবে। এবং যেটা করবে সেটা হচ্ছে জাস্ট এইটার এটার নিচে যেটা করবে সেটা হচ্ছে রাইটকে প্লাস প্লাস করে দিবে, রাইট রাইট হচ্ছে প্লাস প্লাস করে দিবে, এই হলো কাজ। এখন আবার এই হোয়াইলের ভিতরে হোয়াইলটারই ভিতরে আরেকটা হোয়াইল লুপ আমরা দিব, কেন দিব, কারণ হচ্ছে আমাদের যখন জিরো হবে তখন কেমন আচরণটা করবে সেটার জন্য, যতক্ষণ জিরো থাকবে যদি কাউন্ট কাউন্ট সমান সমান যদি জিরো হয় তাহলে কি ব্যবহারটা করবে সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে এখানে দেখতেছি, সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেট প্রথমে যেটা করতে হবে নিউ মিন নিলাম একটা ভেরিয়েবল নিয়ে আমরা এখানে আগে রাইট রাইট মাইনাস লেফট ভাগ বিয়োগ করে নিলাম যে ভ্যালুটা আসবে। এখন আমরা এখানে একটা কন্ডিশন, ও সরি কন্ডিশন দিব হচ্ছে, কন্ডিশন দিব হচ্ছে ইফ যদি নিউ মিন, নিউ মিনের চেয়ে যদি মিন বড় হয়, মিন যদি বড় হয় এখানে এখানে আমরা মানে যত বড় আসবে বড় ভ্যালু হচ্ছে ছোট ভ্যালু হবে মিন, মানে এখানে আমি সর্বোচ্চ ভ্যালু নিয়ে নিয়েছি তাহলে সবসময় কি ছোট ভ্যালুটা ধরবে, তাহলে ইফ যদি হয় তাহলে হচ্ছে তাহলে হচ্ছে যে মিন সবসময় মিন সবসময় নিউ মিন হয়ে যাবে, মানে ছোট ভ্যালুটাকে ধরবে, কারণ প্রথমে আমি মিন ইজ ইকাল টু ইন্টিজার সেফ নিয়ে নিয়েছি, ঠিক আছে, মধ্যে এটা চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে এবং যেটা করতে হবে যে ও আচ্ছা আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে খুবই খুবই ইনিশিয়ালি, সেটা হচ্ছে এখানে করতে হবে যে এখানে করতে হবে হেড, ফর এক্সাম্পল লেট ইকুয়াল টু হেড, হেড ইজ ইকাল টু জিরো, জিরো হবে হেড ইকাল টু জিরো, তো এটা হবে সবসময় লেফট হচ্ছে হেড হচ্ছে হেড ইকুয়াল টু লেফট হয়ে যাবে, ঠিক আছে, এই হলো কাজ। আর একটা ইফ কন্ডিশন বলবে হোয়াইলের ভিতরে, সেটা হচ্ছে কার দেখিনি আমরা, এটাই আর এর আচ্ছা এখানে আরেকটা কন্ডিশন বসবে, ইফ কন্ডিশন বসবে জাস্ট লেফট হ্যান্ড সাইডের জন্য, ইফ যদি এই যে এরকম যদি হয় যদি আনডিফাইন হয় মানে লেফট আবার যখন আসবে এখানে যদি এটা আনডিফাইন্ড হয় তাহলে হবে কি, তাহলে হবে আমাদের হচ্ছে তাহলে তাহলে এখানে আমরা আনডিফাইন হইলে আমরা হচ্ছে এই এই যে এরকম আনডিফাইন হয়, এবং যদি হচ্ছে ম্যাপের যে মানটা সেটা যদি
সমান সমান, খুব সরি, এটাকে কেটে দিতে হবে। সমান সমান যদি জিরো হয়, সমান সমান যদি জিরো হয়, ওর ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেব, আদারওয়াইজ করব না। আর হচ্ছে এটা গেল, এটা আদারওয়াইজ করতে হবে এইরকম করে, এটাকে প্লাস প্লাস করে দিতে হবে। এখানে প্লাস প্লাস করে দিতে হবে, এখানে রাইট হবে না, এখানে লেফট করে দিতে হবে, রাইট করা আছে আমার, এটা আমি লেফট করে দিই, কারণ আমি ওখান থেকে কপি করছিলাম যে কারণে লেফট। আপনারা সামনে থেকে বুঝে আসবেন, আমি সামনে বুঝিয়ে দিয়েছি যে কেমন করে হচ্ছে। যখন লেফট থেকে শুরু হচ্ছে তখন লেফটের ব্যাপারটা এখানে হচ্ছে, ঠিক আছে, যখন লেফট আসতেছে রাইট শেষ করে তখন, ও কন্ট্রোল এক্স করে দেয়, এখান থেকে লেফট নেই, আমি কন্ট্রোল সি করে লেফট আসলো, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্লাস প্লাস হইলো। এবং আমরা এর শেষে ইফ কন্ডিশনটার পরে যেটা করব, মানে হচ্ছে এটা হচ্ছে যখন আমাদের ভ্যালুটা, যখন আমরা তো যখন পাচ্ছি ভ্যালুটা ওই রাইট থেকে, কিন্তু প্রত্যেকটা ভ্যালু জিরো হয়ে আসতেছে, যে কারণে এই যে এর ভিতরে যে এইটার কোডটার অর্থটা হচ্ছে যে এর ভিতরে যে আমরা ভ্যালু নিলাম, এই যে এই এখানে কিন্তু সেখানে কিন্তু ধরেন যদি এ থাকে বি থাকে সেটা ভ্যালু পাচ্ছে, তো রাইট হ্যান্ড সাইডে আসে কিন্তু সবগুলো ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, আর লেফট আসার পরে সব ভ্যালু গুলো ইনক্রিজ করতেছে, যে কারণে এটা হচ্ছে জিরো প্লাস প্লাস। এবং যখন জিরো জিরো হয়ে যাবে, ধরেন ফর এক্সাম্পল এ ইজ ইকাল টু জিরো জিরো হয়ে যাবে, তখন কাউন্ট প্লাস প্লাস হবে। এবং আমাদেরকে যেটা ফাইনালি করতে হবে, এটা এর, এটা কার, এটা কার এক্সিস, এটা এর, আচ্ছা এর এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই এই সরি এই কোডটা এর ভিতরে হবে, এই ইফের মধ্যে হবে, এই ইফটার ইফটার আন্ডারে, এই ইফটার আন্ডারে, এটার জন্য এর সাথে হবে, তো এর ভিতরে হবে। আর এখানে যেটা বলতে হবে লেফট লেফট প্লাস প্লাস, ঠিক আছে, লেফট প্লাস প্লাস হয়ে গেল। এবং ফাইনালি এখানে এসে আমাদেরকে রিটার্ন করতে হবে রিটার্ন মিন। তো আমরা হচ্ছে চালাইছি, রান কোড করেছি, পাস করেছি, এবং ফাইনালি সাবমিট দিয়ে দেখি কি হচ্ছে আমাদের, পাস করেছে। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর এই তো আল্লাহ হাফেজ।